নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো ছোলা দিয়ে বরবটির সবজি, যেটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভীষণই ভালো লাগে। আর এটা আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা একটু গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে প্রথমেই দিয়ে দেব 1 তেজপাতা 2 টুকরো করে, আর দেব 1/2 চা চামচ জিরে। জিরেটা 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের আলু। আমি এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। বরবটিগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি, এই জন্য আমি সেই মতো আলুগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। আলু 40 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব বরবটিগুলো। আমার এখানে 300 গ্রাম বরবটি আছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ লবণ, আর দেব 1/2 চা চামচ হলুদ। তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হলুদ লবণও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এভাবে আলু আর বরবটিগুলো আমি 4 মিনিটের মতো একটু ভেজে নেব। আলু বরবটি 4 মিনিটের মতো ভেজে নিয়েছি, এগুলো ভালোভাবে ভাজা ভাজাও হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চা চামচ আদা বাটা, আর দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার এই আদা, ধনে আর লঙ্কার গুঁড়োটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি জল, দিয়ে আবারও 1 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে নেব। মশলা দিয়ে 1 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি, এখন এরই মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তবে আপনারা যদি এখানে একটু বেশি দিতে চান তাহলে 1 চামচ পরিমাণেও দিতে পারেন, আবার পছন্দ না করলে নাও দিতে পারেন। চিনিটাও একবার নেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এরই মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ছোলা। ছোলাগুলো আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, ছোলা দিয়ে আরও একবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 মিডিয়াম সাইজের টমেটো, আমি এভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটোর বাটিতে সামান্য একটু জল দিয়ে দিয়ে দেব। টমেটো দিয়ে আবারও 1 মিনিটের মতো কষিয়ে নেব, যেন টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। টমেটো 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, টমেটো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে জলটা দেব। জল দিয়ে একবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। জল দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি, ঝোলটা কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে। এই সবজিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, এটা একটু গায়ে গায়ে হবে, তাই সেটা বুঝে জলটা দিতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণে জল দিয়েছি, কারণ সবজিগুলো সেদ্ধ হবে। প্রথমে 1/2 চা চামচ লবণ দিয়েছিলাম, এখন দেব আর 1/4 চা চামচ লবণ। তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে একবার ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেব। দেখুন, ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পরে যেটুকুনি আছে ঝোল, এটাও কিন্তু শুকিয়ে যাবে। এখন এরই মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে জিরে। জিরেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর দেব 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার জিরে আর গরম মশলা গুঁড়োটাও একবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। জিরে আর গরম মশলার গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এটা কিন্তু আমি আর রান্না করব না, এটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এটা নামিয়ে সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি।
তৈরি হয়ে গেল নিরামিষ দিনের জন্য ছোলা দিয়ে বরবটির ভীষণই সুস্বাদু একটি রেসিপি। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।